সুসময়ের বন্ধু অনেকেই হয়, অসময়ে কেউ কারো নয়। বাফুফের সেই সুসময়ের বন্ধু মহিউদ্দিন মহি, ফুটবল ফেডারেশনে কোনো উপলক্ষ কিংবা প্রাইজ গিভিং সিরিমনিতেই কেবল তার দেখা মেলে। অন্য সময় দূরবীনে চোখ রাখলেও তার দেখা পাওয়া দায়। এমন দুধের মাছিদের কারণেই সাফ শিরোপা উদযাপনের প্রেস কনফারেন্সে জায়গা পান না ইতিহাস সৃষ্টিকারী ফুটবলার কিংবা তাদের কোচ। অথচ ক্রেডিট নেয়ার জন্য তারা সবার আগে। ভাবখানা এমন যেন তারাই চ্যাম্পিয়ন কিংবা নেপথ্যের কারিগর। শুধু মহিউদ্দিন মহি নন, তার চেয়েও কয়েক ডিগ্রি এগিয়ে সালাম মুর্শিদি। ফুটবল থেকে সব কিছু নিয়ে এই ফুটবলকেই তিনি দূরে সরিয়ে রেখেছেন। মেয়েরা সাফ জিতে দেশে ফেরার পর বড় মুখ করে 50 লাখ টাকা দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। 6 মাস পেরিয়ে গেলেও এখনও মেলেনি তার কানা করি। সালাম মুর্শেদির শুধু মুখেই মধু, অন্তরে কি সেটা তিনি নিজেই জানেন। বাফুফের গুরুত্বপূর্ণ পদে থাকা এই ব্যক্তির কোনো সাহায্য আসেনি জাতীয় নারী দলের দুঃসময়ে। অলিম্পিক বাছাই টুর্নামেন্ট বাতিল হয়ে গেলেও তিনি নির্বিকার, ভাবখানা এমন যেন কিছুই হয়নি। এত গেল ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ভাবলেশহীন আচরণের খবর। খোদ বাফুফেও কিন্তু সংকটের দায় এড়াতে পারে না। নারী ফুটবল দল ইতিহাস সৃষ্টি করে দেশে ফেরার পর অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে পাশে দাঁড়ানোর, কিন্তু ফেডারেশন সময়ই করতে পারেনি। বিসিবির 900 কোটির বাহাদুরি সবার জানা, তারাও ঘোষণা দিয়েছিল নারী ফুটবল দলকে মোটা অঙ্কের পুরস্কারের। তবে আনুষ্ঠানিকতার অজুহাতে ওটা ঘোষণা পর্যন্তই। এরপর না ক্রিকেট বোর্ড পেরেছে কথা রাখতে, না বাফুফে উদ্যোগী হয়েছে অর্থ ছাড় করাতে। আগামী বছর বাফুফে নির্বাচন, সময় ঘনিয়ে এলে এই কর্তা ব্যক্তিরাই সাফল্যের ফিরিস্তি নিয়ে ঘুরবেন ভোটারদের দ্বারে দ্বারে। কিন্তু যারা এই সাফল্য নিয়ে আসেন তাদেরই ভুলে যান প্রয়োজনের সময়। এস এম ইকবাল, সময় সংবাদ।